আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানব মুসা আলাইহিসাল্লামের পেট ব্যথা ও গাছের পাতা খাওয়ার কাহিনী। মুসা আলাইহিসাল্লাম সম্পর্কে সমাজে বিভিন্ন বানোয়াট কিচ্ছা কাহিনী শোনা যায়। সেরকম একটি কাহিনী হলো, একবার মুসা আলাইহিসাল্লামের পেট ব্যথা হলো। মুসা আলাইহিসাল্লাম পেট ব্যথার কথা আল্লাহকে বললে আল্লাহ বললেন, অমুক গাছের পাতা খাও। মুসা আলাইহিসাল্লাম সেই গাছের পাতা খেলেন এবং সুস্থ হয়ে গেলেন। পরবর্তীতে আবার মুসা আলাইহিসাল্লামের পেট ব্যথা হলে তিনি আল্লাহর হুকুম ছাড়াই সেই গাছের পাতা খেলেন, কিন্তু এবার আর ব্যথা ভালো হলো না। তখন মহান রাব্বুল আলামিন বললেন, গাছের পাতার কোনো ক্ষমতা নেই, অর্থাৎ এই গাছের পাতা খেয়ে এর আগের বার তুমি ভালো হয়েছো আমার হুকুমে, আর দ্বিতীয়বার যেহেতু আমার হুকুমে খাওনি, নিজে নিজেই খেয়েছো, ফলে তা তোমাকেই ভালো করতে হবে। এটা একটা ভিত্তিহীন ঘটনা, যার সাথে মুসা আলাইহিসাল্লামের কোনো সম্পর্কই নেই, কোনো নির্ভরযোগ্য বর্ণনার মাধ্যমে তা প্রমাণিত নয়। তাছাড়া এই ঘটনাটি মিথ্যা হওয়ার সাথে সাথে একজন মহান নবীর সাথে বেয়াদবি এবং তার ওপর অপবাদও বটে। এ ধরনের ঘটনা বলা থেকে বিরত থাকা জরুরি। বাস্তবে যদি তিনি প্রথমবার আল্লাহর হুকুমে গাছের পাতা খেয়ে ভালো হন, তাহলে তার দ্বিতীয়বার খাওয়াটাও তো আল্লাহর পূর্বের হুকুমের অধীন। সেটা কিভাবে নিজে নিজে খাওয়া হলো? আর গাছের পাতার রোগ ভালো করার নিজস্ব কোনো ক্ষমতা নেই, বরং তা আল্লাহর ইচ্ছাই ভালো করে। এ কথা কি আল্লাহর নবী হযরত মুসা আলাইহিসাল্লামের অজানা ছিল? নাউজুবিল্লাহ। একজন নবী সম্পর্কে কত বড় অপবাদ! একজন সাধারণ মানুষও তো এ কথা মনে করে না যে অমুক গাছের পাতা খেলে অমুক রোগ ভালো হওয়ার অর্থ ওই পাতাটির রোগ ভালো করার নিজস্ব ক্ষমতা রয়েছে। তাহলে একজন নবীর ব্যাপারে এরকম কথা কত বড় বেয়াদবি! এছাড়া কোনো বস্তুর মধ্যে কোনো ভালো গুণ দেয়া বা দোষ দেয়া, সেটা তো আল্লাহর পক্ষ থেকেই। কোন ঔষধের মাঝে কোন রোগ ভালো করার গুণ, তা আল্লাহরই দেয়া, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। ঔষধ খাওয়া তো আল্লাহর আদেশের অধীন, এবং উক্ত ঔষধের মাধ্যমে রোগ ভালো হওয়া না হওয়া আল্লাহর ইচ্ছার অধীন। মুমিন ঔষধ গ্রহণ করে আর আল্লাহর কাছে রোগ মুক্তির প্রার্থনা করে। এর সাথে একথার কোনো বিরোধ নেই যে অমুক ঔষধ খেলে জ্বর ভালো হয়, কারণ ওই ঔষধের মাঝে জ্বর ভালো করার গুণ আল্লাহরই দেয়া, আর আল্লাহ চাইলে ওই গুণ বা শক্তি কাজে লাগান, আর তিনি না চাইলে কাজে লাগান না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।